জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল। সেই সাথে সরকার পরিবর্তনের আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাদা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে সরকার পতনের দাবি সংবলিত 11 দফা দাবি উত্থাপন করেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক সমিতির প্রতি দলীয় লেজুর বৃত্তির অভিযোগ করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে নজিরবিহীন সন্ত্রাসী কার্যক্রমের দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। এ সময় অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার অনুরোধও জানান তিনি। ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের কেবল সমর্থনই নয়, সক্রিয় অংশগ্রহণ থাকবে। এ আন্দোলনে সামিল হওয়ার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান রইল।